শুরু থেকেই মানবতার ছাপ রেখে চলেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। এমনই এক ছবি ত্রিপুরাবাসী ফের একবার দেখল রবিবার। মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে ঘরে ঘরে বিজেপি অভিযানে অংশ নিতে সেখানে গিয়েছিলেন বিপ্লব কুমার দেব। মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের দলীয় কর্মসূচি শেষ করে তিনি এদিন মোড়াপাড়ার বাসিন্দা পেশায় রিক্সা চালক সুনীল দাসের বাড়িতে যান এবং সেখানেই দুপুরের খাবার খান। ছাত্র জীবনে বিদ্যালয়ে আসা যাওয়া ও পারিবারিক স্থানীয় যাতায়াতের মাধ্যম ছিল সুনীলবাবুর রিক্সা। দীর্ঘকাল ওনার সঙ্গে বিপ্লব দেবের পারিবারিক সম্পর্ক থাকায় তিনি সুনীল দাসকে ওনার বাবার মতোই শ্রদ্ধা করেন। এই কারণে ঘরে ঘরে বিজেপি অভিযানের মাঝে পেশায় রিক্সা চালক পিতৃতুল্য সুনীল দাসের আপ্যায়নে ওনার বাড়িতে মধ্যাহ্নভোজ করেন বিপ্লব কুমার দেব। এরপরে সামাজিক মাধ্যমের সেই ছবি ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়। এদিন সুনীল দাসের আপ্যায়নে ওনার বাড়িতে মধ্যাহ্নভোজ করেন তিনি। একেবারে তাদের পরিবারের একজন সদস্যের মতো করে মাটিতে বসে যা রান্না ছিল তা দিয়ে খেয়েছেন ভাত। রাজ্য এবং জাতীয় সংবাদ মাধ্যমে যখন বিপ্লব কুমার দেবের এই মহানুভবতা নিয়ে উচ্চ প্রশংসার ঝড়, ঠিক সেই সময়ে রাজ্যের একটি প্রভাতী সংবাদপত্রের নেতিবাচক দৃষ্টিকোণ থেকে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে যার রিক্সা করে বিপ্লব কুমার দেব ছাত্রজীবনে বিদ্যালয়ে আসা যাওয়া করতেন তিনি, মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে সেই ব্যক্তির ভাগ্য পরিবর্তন হয়নি। তৎকালীন একটি জরাজীর্ণ রান্নাঘরের ছবি যেখানে বিপ্লব কুমার দেব সেই রিক্সা চালকের বাড়িতে ভাত খেয়েছিলেন, সেই ছবিটিকে কেন্দ্র করে সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে সংবাদটি প্রকাশিত করা হয়েছে। কিন্তু সুনীল দাসের সঙ্গে কথা বলে প্রকৃত সত্যতা উন্মোচিত হয়। তিনি জানান, বিগত সরকারের সময়ে তেমন কোনো সুযোগ সুবিধা পাননি। বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে রাজ্য সরকারের সঠিক ব্যবস্থাপনায় নিজের এবং ছেলের পরিবারের পৃথক রেশন কার্ড থাকায় নিজের ও ছেলের জন্য মোট দুটি পাকা বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনায় পেয়েছেন। তাছাড়াও দুটি পাকা শৌচাগার, পানীয় জলের সংযোগ, গ্যাস সংযোগ এবং আয়ুষ্মান ভারত কার্ডও পেয়েছেন। ইতিমধ্যে অসুস্থ থাকাকালীন এই আয়ুষ্মান ভারত কার্ডের ফলে সমস্ত রকমের চিকিৎসার সহায়তা পেয়েছেন। তবে অসত্যের আশ্রয় নিয়ে সংবাদ প্রকাশিত করা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। সুনীলবাবু বলেন, নির্ধারিত দলীয় কর্মসূচি ছেড়ে বিপ্লব কুমার দেব যখন ওনার বাড়ি পরিদর্শনে আসেন তখন খাবারের অনুরোধ করতেই তিনি তাদের আপ্যায়নে সাড়া দিয়ে তাদের মতো করেই নিচে বসে ভাত খান। প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রাপ্ত ঘরের কাজ অল্প বিস্তর অসম্পূর্ণ থেকে যাওয়ায় আপাতত পূর্বতন বাঁশের তৈরি রান্নাঘরটি রান্নার জন্য ব্যবহার করছেন তিনি। আর থাকার ঘর হিসেবে প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রাপ্ত পাকা ঘরটিতেই থাকছেন। অল্প কদিনের মধ্যে পুরনো এই রান্নাঘরটি ভেঙে স্থায়ীভাবে রান্নার ব্যবস্থাটিও সরিয়ে নেবেন নতুন পাকা ঘরে। রবিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী এলে রান্না হওয়া এই পূর্বতন বাসের ঘরটির সামনে দাঁড়িয়ে ওনাকে খাওয়ার আপ্যায়ন করেছিলেন বলেই তিনি ওই ঘরে বসে ভাত খেয়েছিলেন। আর তাকে নিয়ে নেতিবাচকভাবে সংবাদটি প্রকাশিত করা হয়েছে, যা সম্পূর্ণ অসত্য বলেও প্রমাণিত। বর্তমান সরকারের সময়ে দুটি রেশন কার্ড থাকার সুবাদে এই বাড়িতে দুটি পাকা ঘর, দুটি সুলভ শৌচাগার, পানীয় জলের সংযোগ, গ্যাস সংযোগ ও আয়ুষ্মান ভারত কার্ড সহ একাধিক সরকারি সহায়তা পাওয়ার জন্য প্রধানমন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে অসংখ্য ধন্যবাদও জানিয়েছেন পেশায় রিক্সা চালক সুনীল দাস। আমার নাম সুনীল দাস, আমার বাড়ি মোড়াপাড়া শাস্তি কলোনি এবং আমাদের এই আমি দীর্ঘ 40 বছর ধরে বাস করি এই মোড়াপাড়া শাস্তি কলোনি। আমি আগে কিছুই পাইছি না, কিন্তু অক্ষণ এই সরকার আমার পরে আমি এই দুইটা ঘর পাইছি, তারপরে আমি দুইটা ল্যাট্রিন পাইছি, এরপরে জলের কালেকশন পাইছি এই সরকার আমার পরে, এরপরে আয়ুষ্মান কার্ড পাইছি। আমি 11 দিন কাটে এসেছি আয়ুষ্মান কার্ডে। আমি শীত ভাড়া দেওয়ার লাগছে না এবং আমার ওষুধ খরচ দেওয়ার লাগছে না, সামথিং কিছু কিনে লাগছে না। হ্যাঁ, আমাদের এখানে গতকাল একটা জনসভা হয়েছে, আমাদের বিপ্লব দেব এখানে আইসে। এখানে আওয়ার পরে আমার এই পাশের বাড়ি, এরপরে আমার দেখা কইছে আঙ্কেল কেরুম আছেন, এর লোকে আমার বাবার লোকে বা হের লোকে আগে আমার পরিচিত, আমরা দুধ টুধ নিতাম, হ্যাঁ দুধ টুধ দিয়ে ভালো একটু হে হিসাবে, হ্যাঁ আমার সিনসে দেখিয়া কইছে আঙ্কেল কেরম আছেন, আমাকে বাঁচাই আমার কলাম বলে আঙ্কেল ভালোই আছি এবং আমার নমস্কার করছে। এই যে পাকঘর, এই যে আমরা রান্নাঘর, এই যে আমরা আপাতত কয়েকদিন পরে ভেঙে যাবো, এটা মাঝে তারা বইয়া কান্দে কইছি কেন আমি এই ঘরে খামো, এই ঘর ঠিক আছে। মিডিয়ার ছবি টবি তুলছে, তুললা নানান কথা গুজব করছে, আমার সুনীল দাসে কিছু পাইছে না, ভাঙা ঘর আসলে আমরা এটা ভেঙে যাবো।
আমরা ঘর কিছুদিনের মধ্যে ঘর কমপ্লিট হয়ে গেছে, আমরা ঘরে প্রতিষ্ঠান করবো। গ্যাস আমাদের দুইটা কার্ডে পাইছি, ছেলে পাইছি, আমিও পাবো। নরেন্দ্র মোদীকে ধন্যবাদ এবং বিপ্লব দেবকে ধন্যবাদ। কথাই নয়, কাজে করে দেখায় বিজেপি সরকার। বলেছেন সাধারণ মানুষ, মুখ্যমন্ত্রী থাকাকালীন হোক কিংবা বর্তমান সাংসদ হয়ে সুযোগ সুবিধা বরাবরই পৌঁছে দিতে নিরন্তর প্রয়াস চালিয়ে গিয়েছেন বিপ্লব কুমার দেব। তাই তিনি নয়নের মনে সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।